ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখার উদ্যোগে বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্রেসিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। 44তম মহান বিজয় দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখা আয়োজন করে এক আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গত রবিবার বিকালে স্থানীয় এক হলরুমে ব্রেসিয়া আওয়ামী লীগের সভাপতি অপু মালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইবনে মিজানের পরিচালনায় আলোচনা সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসান ইমাম, আব্দুস সালাম, শহীদ খান, সিরাজুল ইসলাম চৌকিদার, আবুল বাশার, সুমন বন্দুকশি, মুজিবুর হাওলাদার, কাজল মাতব্বর, সুজন মাল, স্বপন দাস ও আলী আহসান প্রমুখ। যুদ্ধ অপরাধী বঙ্গবন্ধু সহ সকল নির্মম ঘটনার ষড়যন্ত্রকারী ও পলাতক হত্যাকারীদের অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে বিচার রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয়, তাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করাই হোক আজকের এই দিনের শপথ। 195 জন পাক হানাদার বাহিনীকে বিচারের আওতায় এনে আন্তর্জাতিক বিচারের মাধ্যমে বিচার করার আহ্বান জানাচ্ছি। যেন পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না রাখে, সেই জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিশেষ আবেদন রইল ব্রিটিশের পক্ষ থেকে। দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নৌকামার্কায় ভোট দিয়ে আবারও প্রমাণ করুন জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া, উন্নয়নের কাণ্ডারী জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আলোচনা সভার শেষে শিশু কিশোরদের অংশগ্রহণের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ব্রেসিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা। এই মাসে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী কুখ্যাত রাজাকারদের ফাঁসির রায় কার্যকর করা হলে বিজয়ের মাসটি কলঙ্কিত মুক্ত হতো, এইটুকু মন্তব্য করেছেন এখানে স্থানীয় নেতৃবৃন্দ। ইতালি ব্রেসিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।